সুপ্রিয় ব্যাংক জব ও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পাথর টিউটোরিয়ালের রেকর্ডেড ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি এম মোস্তফা কামাল, রাইটার অ্যান্ড ট্রেনার বাই প্রফেশন, ফাউন্ডার পাথর টিউটোরিয়াল, অথর অফ এ নাম্বার অফ বুকস ইনক্লুডিং হাউ টু লার্ন রিটেন ইংলিশ। আমরা আজকে শিখব ভোকাবুলারি ডেভেলপমেন্ট পার্ট সিক্স। এর আগে আমরা পার্ট ফাইভ পর্যন্ত আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। যারা আগেগুলো দেখেননি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ এবং বিসিএস প্রিলিমিনারি ইংলিশে সার্চ করলে আমরা এগুলো পাবো। এবার আমরা দেখব, তাহলে কোশ্চেনে চলে যাই। এখানে যে কোশ্চেনগুলো আমরা নিয়েছি এগুলো বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন। প্রথম হলো দ্য সিনোনিম অফ ওয়াট ট্রিভিয়াল। ট্রিভিয়াল শব্দের অর্থ হলো সামান্য বা কম গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্বপূর্ণহীন বা অগুরুত্বপূর্ণ। ট্রিভিয়াল সামান্য, তাহলে এখানে প্রথমে এ দেওয়া আছে আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, এটা না। আনইম্পর্ট্যান্ট অপ্রয়োজনীয়, এটা হলো ট্রিভিয়াল, এটা হলো সিনোনিমস। আনইউজুয়াল আনইউজুয়াল যা সচরাচর না। আনসার্টেন অনিশ্চিত, তাহলে আনসার হলো বি আনইম্পর্ট্যান্ট। হোমোজেনাস হোমোজেনাস একই ধরনের, সেম কাইন্ড। হোমোজেনাস মিনস হলো সেম কাইন্ড, এখানে দেওয়া হচ্ছে টোয়াইস দুইবার অবশ্যই না। সেম রেইস একই জাতীয় বা একই গোত্রীয়, সেম রেইস বাঙালি একটা রেইস, ইংলিশ একটা রেইস, সেটা না। হোমোজেনাস সেম কাইন্ড, সেম রিলিজিয়ান তো অবশ্যই না। এরপর দেওয়া আছে কোয়েশ্চেন থ্রি, হিউমিলিয়েট। হিউমিলিয়েট মানে হলো কাউকে অপমান করা, অপদস্থ করা, কারো মর্যাদা হানি করা ইত্যাদি। লেট ডাউন, লেট ডাউন শব্দের অর্থ হলো কাউকে অপমানিত করা, লেট ডাউন শব্দ কাউকে হতাশ করা, কাউকে নিচে নামাইয়া দেওয়া বা পথে বসানো। লেট ডাউন কাউকে হতাশ করা, কাউকে নিচে নামাইয়া দেওয়া বা পথে বসানো। লেট অফ, এটা অনেকের জন্য একটু কঠিন, অপরাধীকে কঠোর শাস্তি না দেওয়া। লেট অফ শব্দের অর্থ হলো অপরাধীকে কঠোর শাস্তি না দেওয়া। আমি আবারও বলছি, লেট অফ অপরাধীকে কঠোর শাস্তি না দেওয়া। লেট ইন কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া, লেট আউট বন্ধ হওয়া। লেট আউট এটা হলো বন্ধ হওয়া, লেট আউট। তাহলে আনসার হলো হিউমিলেট, লেট ডাউন। দ্য ওয়ার্ড ক্যালাস, ক্যালাস শব্দ হলো উদাসীন, ক্যালাস শব্দ উদাসীন, ইনডিফারেন্ট উদাসীন, ইনডিফারেন্ট আনসার এ ইনডিফারেন্ট উদাসীন। সফট হলো নরম, কলিং ডাকছে এমন ক্রুয়েলি নিষ্ঠুরভাবে। কোয়েশ্চেন ফাইভ, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্যাক্রিড। এটা স্যাক্রিড শব্দের মিনিং না জানলে অন্যগুলো জেনে আপনার লাভ নেই। স্যাক্রিড শব্দের অর্থ হলো পবিত্র, স্যাক্রিড রিলেশন পবিত্র সম্পর্ক, স্যাক্রিড ইমোশন পবিত্র আবেগ, এরকম স্যাক্রিড পবিত্র। কনফিডেন্সিয়াল গোপনীয় এটা না, সেকুলার ধর্মনিরপেক্ষ বা সাম্প্রদায়িক এটাও না, ধর্মনিরপেক্ষ। প্রোফেইন অপবিত্র, প্রোফেইন শব্দের অর্থ অপবিত্র, ডিভাইন স্বর্গীয় বা পবিত্র। তাহলে ফাইভ এর আনসার হলো ডি। কোশ্চেন সিক্স, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবাউন্ডেন্ট। অ্যাবাউন্ডেন্ট মানে প্রচুর পরিমাণ, এটা বিপরীত শব্দ চেয়েছে। রং অবশ্যই না, অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনাক্রমে এটাও না, ওয়াইড সুবিস্তৃত না, স্কেয়ার্স লিমিট সীমিত, স্কেয়ার্স অ্যাবাউন্ডেন্ট প্রচুর, স্কেয়ার্স সীমিত, তাহলে অ্যান্টোনিমস হলো স্কেয়ার্স। সিক্স এর আনসার হলো ডি। সেভেন, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ অ্যালাই। অ্যালাই হলো মিত্র, বিপরীত শব্দ হলো শত্রু, অ্যানিমি, এনিমি হলো বিপরীত শব্দ। বটম নিচে, ওয়েস্ট পশ্চিম, ওয়েন কমে যাওয়া, ডাব্লিউ এ এন ই ওয়েন কমে যাওয়া। তারপর এই, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড মনোটোনাস। মনোটোনাস এর সিমিলার মিনিং কোনটি? মনোটোনাস একঘেয়েমিপূর্ণ, তাহলে আনসার হবে আমাদের এ রিপিটেটিভ, যেগুলো বারবার করতে হয় রিপিটেটিভ ওয়ার্ড গুলা মনোটোনাস হয়, রিপিটেটিভ আনসার এ। অফ হ্যান্ড প্রস্তুতিবিহীন, স্ল্যাক নির্জীব বা অসার, টাইমলি সময় মতো, স্ল্যাক নির্জীব বা অসার, টাইমলি সময় মতো, আনসার হলো রিপিটেটিভ। কোশ্চেন নাইন, আই এম লুকিং টু সি হিম অ্যাচিভ এগেইন। আই এম লুকিং লুক টু মানে এখানে লুকের মিনিং হলো সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে থাকা। লেনদেনিং বড় করা না, স্পিডিং সরিয়ে দেওয়া না, প্ল্যানিং পরিকল্পনা করা না, ডিজায়ারিং আকাঙ্ক্ষা ব্যক্ত করা, ডিজায়ারিং। অ্যান্টোনিম অফ ডেসপাইস, ডেসপাইস শব্দের অ্যান্টোনিম, ডেসপাইস শব্দ অবজ্ঞা করা বা ঘৃণার দৃষ্টিতে দেখা, ডেসপাইস অবজ্ঞা করা বা ঘৃণার দৃষ্টিতে দেখা। তাহলে অ্যাডমায়ার এটা হলো প্রশংসা করা, এটা বিপরীত শব্দ, ঠিক আছে। ডিসলাইক অপছন্দ করা, পাওয়ার ক্ষমতা, বেইজ হলো ভিত্তি,
despise their entrance holo desire admire despise মানে হলো অবজ্ঞার দৃষ্টিতে দেখা বা ঘৃণা করা এখানে despise এর মিনিং যদি আমরা না জানি তাহলে কিন্তু আনসার গুলো খুঁজে খুব বেশি লাভ হবে না তাহলে despise অবজ্ঞার দৃষ্টিতে দেখা বা ঘৃণা করা admire অবজ্ঞার দৃষ্টিতে দেখা বা ঘৃণা করা despise এর বিপরীত শব্দ হলো admire আনসার মিলানোর জন্য আমরা 10 সেকেন্ড দিচ্ছি 10 সেকেন্ড আপনারা চাইলে আনসার মিলে নিতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ